सरकारी चाकुरीजीवीदेर विधि अनुयायी सम्पदेर हिसाबे जमा दिते हबे। जनप्रशासन प्रतिमंत्री जानिएछेन स्वच्छता ओ जवाबदिहितार स्वार्थेई एई सिद्धान्त। आदेश बास्तबायने एरी मध्ये काज शुरू हयेछे। काम सारछे गो, एइबार काम सारछे। मैडम सरकारी चाकरीजीवीदेर एकबार काम सारछे गो, इज्जत तो पामसार हये जाय गो। प्रिय दर्शक, ये भिडियोटी अवश्य आपनादेरके देखानो होबे। आसले किछु किछु दुर्नीति बा सरकारी चाकरीजीवी तारा अनेक समय देखा जाए 10,000 बा 15,000 बा 20,000 टाका मासे तारा सैलारी पाय। एई जे 10,000 टाका मासे तारा सैलारी पाय, आमार तो मने हय तादेर जे पकेट खर्चाटा आछे एई पकेट खर्चाटाय किन्तु अन्तत दिने 5,000 करे जाय। तै ना मैडम? तो तादेर मासे वेतन जदि 10,000 टाका हय किन्तु तारा दिने 5,000 टाका कि करे कि करे कि करे कि करे पकेट खर्चा करे। मासे एदेर इनकाम हय सर्वनिम्न 5,00,000 10,00,000 20,00,000 पर्यन्त। कि करे एत इनकाम एरा करे? आमार प्रिय कलिजार भाईरा, चलेन आमरा सेई भिडियोटी देखे आसि गो, देखे आसि। না দেখলে তো বুঝবেন না যে আসলে কেন কি জন্য সরকারি চাকরিজীবীদের উপরে এত চাপ পড়ে গেল, আর সরকার কেনই বা সেদিকে নজর দিল। প্রিয় কলিজার ভাইরা, চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। ট্যাক্স রিটার্নেও কিন্তু তাদের এগুলো থাকে, তো বিষয়গুলো কিন্তু চারিপাশেই আমরা আরো স্বচ্ছতা চাচ্ছি, আবার আরো বেশি জবাবদিহিতা, জনমুখী জনপ্রশাসন। আমাদের বেতনাদি বৃদ্ধি হয়েছে এবং আমাদের জবাবদিহিতা তৈরি হচ্ছে, চাই সেই জন্য এই ব্যবস্থা। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর স্বপ্নের আশ্রয়ন প্রকল্পে অনিয়ম হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকজন কর্মকর্তাকে ওএসডিও করা হয়েছে। শুধু তাই নয়, দুদকের মামলার তালিকায় থাকা বেশিরভাগই সরকারি কর্মকর্তা কর্মচারী। অথচ দুর্নীতি রোধে গত 10 বছরে 3 গুণ বেতন বেড়েছে সরকারি চাকরিজীবীদের। এই অবস্থায় সরকারি চাকুরিদের সম্পদের হিসেব জমা নেওয়ার ক্ষেত্রে কঠোর হচ্ছে সরকার। 1979 সালের বিধিমালা অনুযায়ী 5 বছর পরপর সম্পদ বিবরণী দাখিলের নিয়ম, এতদিন তা মানা না হলেও এবার জনপ্রশাসন মন্ত্রণালয় স্ব বিভাগে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে। ট্যাক্স রিটার্ন দিলেও জবাবদিহিতার স্বার্থেই এমন চিঠি বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। সরকারি চাকরি আইন 2021-এর খসড়ার সংশোধনীতে অবসরে যাওয়া চাকরিজীবীদের দুর্নীতি ও অপরাধ আমলে না নেওয়ার প্রস্তাব করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়, কিন্তু মন্ত্রিপরিষদ বৈঠকে সেটি নাকচ হয়েছে। যদি সরকারি কর্মচারী রিটায়ার করে যায় কিন্তু তারপরও যদি তার কোনো দুর্নীতি থাকে বা তার কর্তৃক সরকারের কোনো লস হয়, তাহলে আগের আইনে ছিল যে তার পেনশন থেকে পুরোটা বা কিছুটা কেটে নিতে পারবে। এটা যাতে না থেকে এরকম জনপ্রশাসন একটা প্রস্তাব নিয়ে আসছিল, কিন্তু ক্যাবিনেট সেটা এগ্রি করেনি। সরকারি চাকরিজীবীরা অবসরে বিদেশে যেতে চাইলে আগের মতোই অনুমোদনের প্রয়োজন হবে না। এক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশোধনী প্রস্তাবও নাকচ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ওকে আমার কলিজার ভাইরা, ভিডিও কিন্তু আপনি দেখলেন, কি বুঝলেন? আমরা বুঝতে পারলাম এখানে এটাই যে আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে আমাদের বাংলাদেশের সরকার মোদী শতবর্ষ উপলক্ষে যে গরিব দুঃখীদেরকে ঘর বাড়ি দিচ্ছে, ঘর বাড়ি, সেই ঘর বাড়ি করতে এত দুর্নীতি এত দুর্নীতি এত দুর্নীতি এত দুর্নীতি করা হয়েছে, যেই দুর্নীতির কারণে কিন্তু যখন জিনিসটা ভেসে উঠেছে জনগণের সামনে কিংবা সরকারের সামনে, তখন তিনি ভাবতেছে কি রে, এরা তো বিভিন্ন জায়গায় দুর্নীতি করে তো করে, কিন্তু আমি আমার বাবার নামে কিছু ঘর বাড়ি বানাচ্ছি জনগণকে দিব, সেই জনগণ ঘরগুলি পেয়ে আল্লাহর কাছে দোয়া করবে আমার বাবার নামে। আমার সরকার ভাবতেছে এটা যে আমার বাবার নামে দোয়া করবে যাতে আমার বাবা জান্নাতবাসী হয়, কিন্তু এই যাদের যাদের হাতে আমি এই কাজগুলি দিছি রে বাবা রে বাবা, থাকতো জনগণ দোয়া করা, ওরা এমন কাজ করেছে, এমন কাজ করেছে যে আমার বাবার নামে তারা দুর্নীতি, মানে সরি সরি সরি, দোয়া করা তো দূরের কথা, গরদোয়া করবে। মানে আমাদের মরহুম শেখ মুজিবুর রহমানকে দোয়া করে জান্নাতের জায়গায় তারা জাহান্নামে পাঠিয়ে দেবে, এইরকম একটা সিস্টেম কিন্তু তারা করেছে। কেন করেছে? কারণ যাদের হাতে সরকার কাজ দিয়েছে, যাদের হাতে সরকার কাজ দিয়েছে, ম্যাডাম রাগ করবেন না, কিন্তু আমি সত্য কথা, আমি কিন্তু সত্য কথা বলতে পছন্দ করি। প্রিয় দর্শক, আপনারা তো জানেনই আমি সত্য কথা বলতে পছন্দ করি। তো যখন
এই দুর্নীতি বা সরকারের যারা চাকরিজীবী আছে তারা এতটাই দুর্নীতি করেছে যে সরকার সেখানে 10 লক্ষ টাকা দিয়েছে, সেখান থেকে তারা 1.5 লক্ষ টাকার কাজ করেছে আর বাদ বাকি সব টাকা মেরে দিয়েছে, তার বইয়ের খরচ করেছে, তার বউকে শাড়ি কিনে দিয়েছে, তার বউকে গয়না কিনে দিয়েছে, তার যদি ছেলে থাকে একটা হুন্ডা মোটরসাইকেল কিনে দিয়েছে, তার যদি উপযুক্ত কোনো মেয়ে থাকে বিবাহ দেওয়ার জন্য সেই টাকা খরচাপাতি করে তার মেয়েকে বিয়ে দিয়েছে, সব টাকা ওই দিকে খরচা করছে। আর জনগণকে এটা আমাদের কি দিল? এ ঘরের সাথে না ঘর দেওয়াই ভালো ছিল। এই যে বিষয়গুলো সরকারের কাছে তখন চলে গেল কানে, মানে আমাদের আমাদের প্রধানমন্ত্রী যিনিগুলো চোখ দিয়ে দেখলো এবং কান দিয়ে শুনলো, তারপরে কিন্তু সে ভাবলো যে না এইভাবে আর চলতে পারলাম, আমাদের দেশে যেই সমস্ত দুর্নীতিবাজ যে সরকারি চাকরিজীবীগুলি আছে তাদেরকে একটা সাইজে আনতে হবে। এই জন্য সাইজ আনার জন্যই কিন্তু এই ব্যবস্থাটা করা হয়েছে, তাই না ম্যাডাম? যাই হোক, আরেকটি কথা আমি বলতে কিন্তু ভুলে গেছি প্রিয় দর্শক, সেটা হলো যে অনেক জায়গায় দেখা যায়, অনেক জায়গায় শোনাও যায় যে কোন একটা মহিলা যদি চাকরি নিতে যায়, মহিলা আর মহিলাটা যদি একটু সুন্দর হয়, বাপরে বাপ, আর কথাই কইন না, ওখানে ওখানে কথাই বলা যাবে না, সব সাইন হবে, সব কিছু হবে, কিন্তু দুই একটা জায়গায় সাইন মনে করো যে আটকে থাকে। তো ম্যাডাম, মহিলা ম্যাডাম যে চাকরির জন্য যাবে সে গিয়া বলে, স্যার কি ব্যাপার, আপনি আমার এই সাইনটা আটকে দেখছেন কেন? আপনার এই ফাইলটার জন্যই তো আমি আর চাকরিতে জয়েন করতে পারতেছি না, ঠাস করে আমার একটু সাইন করে দেন না, তাই না ম্যাডাম? এরকমই তো হয়। তো ওই স্যার বলে, দেখো তুমি তো চাকরি করতে এসেছ, তুমি কি জানো যে আমার একটা সাইনের কত দাম? তোমার মতো তো আরো শত শত মেয়েরা এখানে এসেছিল, তারা তো টিকতে পারে নাই, কিন্তু তুমি তো টিকেছো, কিন্তু আমার তো সাইন লাগবে, আমার সাইন ছাড়া তুমি কি করে চাকরিতে জয়েন করবে? তা ম্যাডাম বলে, দেন না স্যার, ঠাস করে আমার সাইনটা। তো স্যার এখন বলবে, ম্যাডাম শোনো, কিছু নিতে হলে, আপনি যারা বলেছেন যে কিছু নিতে হলে কিছু দিতে হয়, এটা কিন্তু আপনি বলেছেন। তা কি আর করবে ম্যাডাম, বহুত টাকা পয়সা খরচা করে, বাপের টাকা পয়সা খরচা করে, স্বামীর টাকা পয়সা খরচা করে লেখাপড়া করেছে, এখন তাকে তো একটা চাকরির দরকার। এখন স্যারও বলতেছে কিছু নিতে হলে বা কিছু পেতে হলে কিছু দিতে হয়, তো ম্যাডামের আর বুঝতে বাকি থাকে না, কি আর করবে, চাকরির তো দরকার। হ্যাঁ, এদিকে মনে করুন 8-10 লাখ টাকা দিয়ে থুয়ে দিয়েছে, ওটাও মার যাবে, এটাও লেখাপড়া খরচা করতে 15-20 লাখ টাকা খরচা গেছে, ওটাও যাবে না, আর এটাও না যাবে, কি আর করবে, মনে দুঃখের ভাই। ওই কাজগুলা হয়, আমরা বিভিন্ন সময় কিন্তু রিপোর্টে এই জিনিসগুলো পাই যে অমুক জায়গায় চাকরি নিতে গিয়ে ওখানে যৌন হয়রানি হয়েছে, এরকম আমরা শুনেছি। কিন্তু যাই হোক, আমার প্রিয় পরিচার ভাইরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আজকের এই ভিডিও সম্পর্কে মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে দিবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।